ইমানদারের জীবনে বিপদ আপদ কেন আসে? ইমানদারের জীবনে বিপদ আপদের ক্ষতিকর কোনো দিক নাই যদি সে ধৈর্য ধারণ করতে পারে। কিভাবে? আপনার বিপদ হয় আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হবে। আল্লাহর কাছে এজ এ ইমানদার আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে আপনি আরো আপার ক্লাসের ইমানদার হতে পারবেন, সেই সুযোগ আপনাকে তৈরি করবে। কিন্তু শর্ত হলো ওই যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা মানে কি? ধৈর্য ধারণ করা মানে হলো এর মধ্যে কোনো কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম, দিল থেকে আমি মেনে নিলাম। ধৈর্য ধারণের বিভিন্ন টাইপ আছে। একজনের জুতা চুরি হয়েছে মসজিদ থেকে, তো চোরের 14 গোষ্ঠী, বাপ মা, মসজিদ কমিটি, সবার নাম ধরে বাপদা মা তুলে গালিগালাজ করে টোরে যে এখানে কোনো ব্যবস্থাপনা অব্যবস্থাপনা আছে, চোর এটা মসজিদে আসছে চুরি করতে, ওর 14 গোষ্ঠী গালিগালাজ সব করা টরার পরে এবার দেখছে যে এত গালিগালাজ করলাম চোর রে, চোরের 14 গোষ্ঠী রে, কিন্তু জুতা তো পাইলাম না, তো কি আর করা। এবার শেষে বলতেছে থাক আল্লাহর জন্য সবর করলাম। তো এই টাইপের সবর আমরা অনেকে করি, আছে না? তো এটা কি সবর? আপনি সব ভাঙচুর করে গালিগালাজ করে টেরে যখন দেখলেন যে কোনো লাভ তো হলো না, এবার জায়গায় আসছেন, হুঁশ ফিরে আসছে, এবার বললেন ঠিক আছে আল্লাহর জন্য সবর করলাম। এটা কি আল্লাহর জন্য সবর হবে? সবর তো বহুত আগে ভেঙে গেছে। ইন্নামা সবরু ইনদা সাদমাতিল উলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন প্রথম ধাক্কাটা খাবেন, প্রথম চাপটা খাবেন, শকটা খাবেন, আরে চান্দিটা কিন্তু তখন গরম হয়ে যায়, ওই টাইমটাতে নিজেকে ধরে রাখতে পারা এটাই হলো সবর। তখন আপনি উথামতাম করে ডরে মাথা ঠান্ডা হয়ে গেলে এরপর বললেন ঠিক আছে কি আর করা, সবর করি, থাক সাদাকা নিয়ত করলাম বেচারা গরিব মানুষ। তো এই সাদাকা সাদাকা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের তৌফিক দান করে। তাহলে ইমানদারের জীবনে বিপদ আপদ আসলে সেটি হয় তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে, আর না হয় তার গুনাহ মাফের কারণ হবে, গুনাহ মাফের কারণ হবে যে আপনার কোনো গুনাহ আল্লাহ তাআলার মাধ্যমে মাফ করবেন। এখন কথা হলো যে আমার জীবনে কি এমন গুনাহ করলাম, আমার পাশে আরেক লোক পরিচিত আছে নামাজও পড়ে না, এক হপ্তাহ নামাজও পড়ে না, পশ্চিম দিকে আসার খেয়েও পড়ে না, ওর জীবনে তো এত বিপদ বিপদ দেখি না, বিপদ সব আমারে পায়, আমি কি এমন গুনাহ করলাম? হুজুর কি বলে এগুলা যে গুনাহ মাফের জন্য? গুনাহ মাফের জন্য যদি বিপদ আসে ও যে এক হপ্তাহ নামাজ পড়ে না, ওর তো বিপদে পিছে ফেলা উচিত, এরকম একটা চিন্তা আসে না আমাদের মাথা? আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ তো মাফ করবেন না, হয়তো ওর গুনাহ মাফ করবেন না, ওর পাপের প্রায়শ্চিত্ত আখেরাতে তাকে নিতে হবে, এই জন্য তাকে করতে দিচ্ছেন অন্যায়। একটা হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে যে কিছু মানুষ আছে জীবনে কখনো সে কোনো খারাপ কাজ খুব বেশি করে নাই, শুধু ভালো কাজ করছে সারা জীবন, হালকা পাতলা কিছু খারাপ কাজ হতে তার ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে চান, তখন তার ওই দুনিয়াতে যে সামান্য কিছু খারাপ কাজ হয়েছে ওইগুলোর জন্য দুনিয়াতে কিছু কষ্ট দেন, তাকে কষ্ট দিয়ে ওইটার প্রায়শ্চিত্তটা করায় নেন, করায় নিয়ে তাকে জান্নাতে তার এবার লেভেলে চলে আসছে, যা ছিল অপরাধ এগুলো তো দুনিয়াতে প্রায়শ্চিত্ত পেয়ে গেছে, এবার তাকে জান্নাতে দিয়ে দেন। আর এর বিপরীতে কিছু মানুষ আছে তার জীবনে কোনো ভালো কাজ নাই, শুধু গুনাহ আর পাপাচারে বোঝা, ভালো কাজ আছে অল্প স্বল্প কিছু আছে, এই অল্প স্বল্প কিছু আছে কিন্তু খারাপ কাজের পাল্লা ভারী, আল্লাহ তাকে জাহান্নামে দিতে চান যেহেতু খারাপ কাজের পাল্লা ভারী, এই জন্য ভালো কাজ যে দু চারটা করছে ওইগুলোর জন্য দুনিয়াতে আল্লাহ কিছু সুখ শান্তি টান্তি দিয়া ওর সেগুলা রিকভার করে এবার তার আখেরাতে তার প্রোফাইলে মন্দ কাজ ছাড়া কিছু নেই, ভালো কাজের বিনিময়ে দুনিয়াতে পেয়ে গেছে, এবার সোজা তাকে জাহান্নামে দিয়ে দেয়। তাহলে আপনি যাকে দেখছেন যে তার কোনো দুঃখ কষ্ট আসছে না, অথচ সে পশ্চিম দিকে আষাঢ় খেয়ে পড়ে না, সেটা দেখে আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। ইমানদারের জীবনে হারাবার কিছু না যদি সে সবর করতে পারে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।